পটুয়াখালী ঢাকা রুটে নৌ দুর্ঘটনার ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা বাড়ছে। বর্তমানে এ রুটে প্রতিদিন চলাচল করে ১২টি ডাবল ডেকার লঞ্চ। এসব লঞ্চে চাকচিক্য বাড়লেও অধিকাংশের নেই ফিটনেস, তাই দুর্ঘটনা এড়াতে ফিটনেস ও নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত এবং স্টাফদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী প্রতিনিধি সোহাগ রহমানের তথ্যে টেক্স রিপোর্ট। ১৯৮৭ সালে পটুয়াখালী ঢাকা রুটে প্রথম চালু হয় দোতলা লঞ্চ। সময়ের সঙ্গে বেড়েছে লঞ্চের সংখ্যা, সেই সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। এ রুটে ২০২১ সাল পর্যন্ত ছোট বড় দুর্ঘটনায় ৫ শতাধিক মানুষের প্রাণ গেছে। এর মধ্যে ২০০২ সালের ৩ মে লঞ্চ ডুবিতে মারা যায় ৩৬৩ জন। সাশ্রয়ী ও আরামদায়ক হয় নৌপথে যাতায়াত করে দক্ষিণাঞ্চলের মানুষ। নানা অনিয়ম আর সীমাবদ্ধতায় বাড়ছে দুর্ঘটনা। অধিকাংশ লঞ্চের ফিটনেস না থাকলেও সার্টিফিকেট দেয় BIWTA। এদিকে নজর দেওয়ার আহ্বান জানান লঞ্চের স্টাফ ও যাত্রীরা। তারা শুধু কাগজ কলমে নৌ নিরাপত্তা সপ্তাহ এটা সেটা বলা বলি করে মানুষকে সান্ত্বনা দেয়, আদৌ তারা এই কোনো কার্যক্রমে তারা অগ্রগামী না। তারা অফিসে বসে এই সার্টিফিকেট গুলি নজনে কোনো চাকরি করে নাই, নজনে ওডো নাই, নজনের কোনো সম্পর্ক তাদের নাই, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। তার এদের যদি সার্টিফিকেট দেয় তারা কীভাবে তারা জাহাজ চালাইবে? লঞ্চে যে পরিমাণ যাত্রী থাকে ওই পরিমাণ আমাদের কোনো আগুন নিবানের জন্য নদীতে ঝাঁপ দেওয়ার মতন কোনো সরঞ্জাম নাই। লঞ্চে ৫০০ যাত্রী উঠলে ৫০০ যাত্রীর ৫০০ বয়া নাই। আমরা এটা সরকারের কাছে আবেদন করি যেন লঞ্চটা উন্নতমান হয়, লঞ্চের পরিবেশ বেশি ভালো নয়। অনিয়মের কথা অস্বীকার করে অন্য বিভাগের উপর দায় চাপান বন্দর কর্মকর্তারা। একই সাথে অনেক সময় দেখা যায় যে এদের স্টাফগুলো প্রায় চেঞ্জ হয়, যার ফলে এদের ট্রেনিংসটা থাকে না, মানে প্র্যাকটিক্যাল রাইট টাইমে ওরা ইউজ করার সক্ষমতা অনেক সময় দেখাইতে পারে না। সাপোর্টিং এলিমেন্টগুলো থাকা সত্ত্বেও মানুষের এর কারণে আর কি মানে এরা দুর্বলতা। আর মেরিন পরিদর্শকের অভিযোগ, বারবার কর্মকর্তা পরিবর্তনে অনেক কার্যক্রম বন্ধ রয়েছে। পরস্পরকে দোষারোপ নয়, দুর্ঘটনা রোধে কড়া নজরদারি করবে প্রশাসন, এমন দাবি যাত্রীদের। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।